নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। সকল বন্ধুদের ক্রিয়েটিভ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কিভাবে খুব সুন্দর দেখতে একটি প্ল্যান্টেড বাউল খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় তা দেখাবো। এত সুন্দর একটি বাউল যে কোনো বাড়িতে বা দোকানে শোভাবর্ধন করে ও সেখানকার লুকটাই পুরো বদলে দেয়। কীভাবে অল্প সময় ও অল্প খরচে এটা বানিয়েছি ভিডিওতে তাই দেখাবো বন্ধুরা, আর কিছু টিপসও দেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, না হলে ঠিক বুঝতে পারবেন না। তাহলে আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই বলে নিই, আমি একটা 8 ইঞ্চি বাউল বা জার নিয়েছি এবং 400 গ্রাম সয়েল বা মাটি নিয়েছি। সয়েলটা অ্যামাজনিয়া সয়েল নয়, কারণ অ্যামাজনিয়া সয়েল দাম অনেক বেশি, আপনারা জানেন না নাকি হয়তো। আপনারা চাইলে অ্যামাজনিয়া সয়েল নিতে পারেন বা আমার মতো একটু কম দামি সয়েলও নিতে পারেন। আমি যে সয়েলটা ব্যবহার করছি মার্কেটে পাওয়া যায় 5 কেজি প্যাকেট হিসাবে, এর দামটা অনেক কম পড়ে। আমার বেশি টাকা পয়সা নেই বন্ধুরা, তাই আমি একটু কম দামি সয়েলই বেশি ব্যবহার করি। এবারে 5-6টা সাজেটেরিয়া গাছ নিয়েছি। প্রথমে বাউলের মধ্যে নিচে 400 গ্রাম মাটিটি নিয়ে নেব, তারপরে বাউলটি জল দিয়ে আদা আদি ভরে নেব। এবারে করব কি, একটা লম্বাটি চিনটি নিয়ে সাজেটেরিয়া গাছগুলোকে শিকড়ের দিকটা ধরে সয়েলের মধ্যে খুব আস্তে আস্তে ও সন্তর্পণে গাছগুলিকে বসিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যে গাছগুলি শিকড় যাতে না ছিঁড়ে যায়, খুব সাবধানে করতে হবে এই কাজটি। বন্ধুরা বলে নিই, আমি এখানে সাজেটেরিয়া গাছ নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য গাছও নিতে পারেন, তবে সাজেটেরিয়া আমার বিশেষ পছন্দের, কারণ এই গাছ বিশেষ মরে না ও অল্প দিনেই খুব তাড়াতাড়ি বেড়ে ঝাঁকড় মাকড় হয়ে যায়। সেই জন্য বন্ধুরা আরও একটা জিনিস করতে পারেন, ছোটো একটা ডিপ টুডো কিছু পাথর এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এতে করিনি, কারণ বাউলটা ছোট, বড় বাউল হলে অবশ্যই ব্যবহার করতাম। বড় বাউলের অন্য ভিডিওতে আমি ব্যবহার করেছিও, চাইলে আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ডিপ টুডো পাথর দিলে আরও সুন্দর দেখতে লাগে। এই ভিডিওটা বাউল রেডি করার 4 মাস পরের ভিডিও। এখন দেখতে পাচ্ছেন গাছগুলো কত তাড়াতাড়ি চারা থেকে বেড়ে গেছে। আপনারা চাইলে বাউলের মধ্যে কিছু ছোটো ছোটো মাছ ছেড়ে নিতে পারেন, যেমন আমি ছেড়ে নিয়েছি, বা একটা বেটা ফিশ বা ফাইটার মাছও ছাড়তে পারেন। এবার আমি সূর্যের আলো তৈরি হয় এরকম একটা লাইট তৈরি করে নিয়েছি, কারণ বাউলটা তো ঘরের মধ্যেই থাকবে আর একে রোজ সূর্যের আলোর মধ্যে নিয়ে যাওয়া সম্ভব নয় বন্ধুরা, আর সূর্যের আলো তো লাগবেই গাছের জন্য, তাই আমি এই লাইটটা তৈরি করে নিয়েছি। আর এই লাইট কিভাবে তৈরি করেছি আমি অন্য ভিডিওতে দেখাবো বন্ধুরা। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা প্ল্যান্টেড বাউল সেট আপ, আর এইরকম সেট আপ আমি বিক্রিও করে থাকি। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো, এছাড়াও কিছু জানার বা পরামর্শ দেওয়ার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এছাড়াও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। কি জানেন তো বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করলে নিজের যেমন ভালো লাগে, তেমনি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ এনার্জি পাওয়া যায়। তাই বন্ধুরা চ্যানেলটির পাশে থাকুন। আর সবশেষে বলি বন্ধুরা সকলে ভালো থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।